এই তিনটে জেলাতে কিন্তু আরো 2 দিন আমাদের হিটওয়েভের সতর্কবার্তা জারি থাকছে। বাঁকুড়া এবং আমাদের পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে সেকেন্ড ডেতে অর্থাৎ কালকে হিটওয়েভের সতর্কতা জারি থাকছে। তিনটে জেলাতে 2 দিন মানে 48 ঘন্টা, আর দুটো জেলাতে শুধুমাত্র সেকেন্ড ডে, সেটা হচ্ছে আপনার বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। বাকি জেলাগুলোতে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন প্রথম 3 দিনে নেই, অর্থাৎ যেটা আছে সেটাই থাকবে। 3 দিন পর থেকে তাপমাত্রা গ্র্যাজুয়ালি একটু সব জায়গাতেই কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আজকে মূলত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সম্ভাবনা থাকছে, যেটা কালকেও একটু কন্টিনিউ করবে। তার সাথে যোগ হবে নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। পরিস্থিতি আগের থেকে একটু চেঞ্জ অলরেডি শুরু হয়েছে, তো আশা করা যাচ্ছে যে 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি শুরু হবে। কিন্তু যেহেতু এটা প্রি মনসুন সিজন এবং থান্ডারস্টর্ম আমরা জানি যে একসাথে সব জেলায় কিন্তু হবে না, 3 তারিখে হয়তো স্প্রেড একটু বাড়বে 2 তারিখের থেকে, এবং আশা করা যায় যে ইনক্লুডিং কলকাতা আমরা একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি পেতে পারি, যদিও অ্যামাউন্ট অফ রেন কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট কিছু হবে না, এবং প্রি মনসুনের চরিত্র অনুযায়ী খুব স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম হবে ছড়িয়ে ছিটিয়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিন টেম্পারেচারের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, 3 দিন পর থেকে কিন্তু সেখানেও তাপমাত্রা একটু কমবে। বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু জারি থাকবে, বিশেষ করে উপরের যে 5টি জেলায় আমাদের, সেখানে কিন্তু কোথাও হালকা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 4 তারিখ নাগাদ সাউথ আন্দামান সি অর্থাৎ আমাদের যে দক্ষিণ আন্দামান সাগর এবং তার যে সংলগ্ন অঞ্চল, সেখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে 4 তারিখ, এবং এই ঘূর্ণাবর্ত থেকে 5 তারিখ নাগাদ সেখানে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। মুহূর্তে সতর্কবার্তা যেটা বললাম যে আপনার হিটওয়েভের যে সতর্কবার্তাগুলো আছে দক্ষিণবঙ্গের 3টে জেলাতে 48 ঘন্টা, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানে 2 দিন মানে সেকেন্ড ডেতে, এটা হচ্ছে সতর্কতা হিসেবে থাকছে। আর লোকাল যেগুলো নাউকাস্টিং যেটা বললাম, যেমন আজকে বীরভূম আর মুর্শিদাবাদে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে, কালকে আরেকটু বেড়ে এর সাথে নদিয়া যোগ হতে পারে, তারপর 2 তারিখ থেকে একটু বেশি এরিয়াতে হবে কিন্তু স্ক্যাটার্ড, 3 তারিখ নাগাদও থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে। কিন্তু এই মুহূর্তে তো আমরা 3 তারিখেরটা আপনাকে কোন কোন জেলায় হবে সেটা বলতে পারছি না, সেটা যেমন নাউকাস্ট দিয়ে আমরা জানাই, কিন্তু 3 তারিখে স্প্রেডটা একটু বেশি হবে কম্পেয়ার টু টুডে টুমোরো যে হচ্ছে এখন। আজকে যেমন 2টো জেলাতে আমরা শুধু বলছি মুর্শিদাবাদ আর বীরভূম, কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে হিটের যে এফেক্টটা সেটা 3 দিন পর থেকে টেম্পারেচার একটু কমবে, অর্থাৎ প্রথম 3 দিন খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, যে টেম্পারেচারটা আছে সেটাই থাকবে, কিন্তু 3 দিন পর থেকে সব জায়গাতেই টেম্পারেচার অন্তত 1 থেকে 2 ডিগ্রি করে কমবে, কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ। ফলে এই যে তাপপ্রবাহের যে অসুবিধাটা যেটা, সেখান থেকে কিছুটা হলেও কিন্তু 3 দিন পরে রিলিফ পাওয়া যাবে। সাথে বিক্ষিপ্তভাবে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে তার জন্যই মূলত এই রিলিফটা আরও পাওয়া যাবে। আর আমরা নজর রাখছি সাউথ আন্দামান সিতে যেটা বললাম, 4 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত, 5 তারিখ নাগাদ সেটার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। কি 4 তারিখে ঘূর্ণাবর্ত হবে, 5 তারিখে লো প্রেশার হবে, উই আর মনিটরিং দ্যাট সিস্টেম। 3 তারিখে সম্ভাবনাটা বেশি, 2 তারিখেও আছে চান্স কিন্তু 3 তারিখে সম্ভাবনাটা বেশি। দুই তিন ধরে রাখতে পারেন, ওই সময় কোনো একদিন বিক্ষিপ্তভাবে একটু হওয়ার সম্ভাবনা থাকছে।